উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে সেনাবাহিনীতে কয়েকশো সোলজার নিয়োগ করা হবে র্যালির মাধ্যমে সেই সম্পর্কে এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওতে জানানো হয়েছে যারা চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন সমস্ত খবর সবার আগে জানার জন্য উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আর গ্রাউন্ডে ভারতীয় সেনাবাহিনীর র্যালি হবে র্যালি হবে পনেরো থেকে তেইশে সেপ্টেম্বর শুধুমাত্র অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারবে এবং আবেদন করতে পারবে উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা জেলার ছেলেরা আর্মি রিক্রুট অফিসার জানিয়েছেন কর্নেল এস হেমন্ত নাথ এই র্যালির সংবাদ র্যালিতে অংশগ্রহণ করার জন্য তিরিশে আগস্টের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হলো টিপু ডব্লিউ ডট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন দরখাস্ত করার সময় প্রার্থীকে বৈধ ইমেল অ্যাড্রেস থাকতে হবে এই ইমেল অ্যাড্রেসেই অ্যাডমিট কার্ড পাঠানো হবে তিন সেপ্টেম্বরের পরে পদের ক্যাটা পদের ক্যাটাগরি ও জেলা অনুসারে প্রার্থী র্যালির তারিখ জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে যে কোনো একটি ক্যাটাগরি পদের জন্য দরখাস্ত করবেন র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন এইসব জেলার ছেলেরা উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া এবং পুরুলিয়া শিক্ষাগত যোগ্যতা সোলজার জেনারেল ডিউটি মোট পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক প্রতি বিষয় অন্তত তেত্রিশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার টেকনিক্যাল টেকনিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক পাশ মোট পঞ্চাশ শতাংশ নম্বর সহ উল্লেখিত প্রতিটি বিষয়ে চল্লিশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যামুনেশন এক্সামিনার ইংরেজি অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে উচ্চমাধ্যমিক মোট পঞ্চাশ শতাংশ নম্বর এবং এই চারটি বিষয়ে অন্তত চল্লিশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও ইংরেজি নিয়ে উচ্চমাধ্যমিক মোট পঞ্চাশ শতাংশ এবং প্রতি বিষয়ে অন্তত চল্লিশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার ক্লার্ক স্টোরকিপার টেকনিক্যাল ইভেন্ট ইভেন্ট্রি ম্যানেজমেন্ট উচ্চমাধ্যমিক মোট অন্তত ষাট শতাংশ এবং প্রতি বিষয়ে পঞ্চাশ শতাংশ করে নম্বর উচ্চ মাধ্যমিক স্তরে অঙ্ক বুক কিপিং ও অ্যাকাউন্টেন্সির মধ্যে যে একটি বিষয় এবং ইংরেজি পড়ে থাকতে হবে এবং এই বিষয়গুলিতে অন্তত পঞ্চাশ শতাংশ করে নম্বর থাকতে হবে সোলজার ট্রেডমেন্টস মাধ্যমিক সোলজার ট্রেডমেন্টস মেস কিপার হাউস কিপার ও সুইস ক্যাটাগরির ক্ষেত্রে ক্লাস এইট পাস বয়স জেন সোলজার জেনারেল ডিউটি ক্যাটাগরির ক্ষেত্রে সাড়ে সতেরো থেকে একুশ বছর অন্য সবকটি ক্যাটাগরির ক্ষেত্রে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে সোলজার জেনারেল ডিউটি ক্যাটাগরির ক্ষেত্রে এক দশ উনিশশো থেকে এক চার দু হাজার মধ্যে অন্য সব ক্যাটাগরির ক্ষেত্রে এক দশ উনিশশো থেকে এক চার দু হাজার মধ্যে দৈহিক মাপজোক সোলজার ক্লার্ক স্টোর কিপার ইভেন্ট ইভেন্ট্রি ম্যানেজমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চতা একশো বাষট্টি সেন্টিমিটার অন্য সব পদের ক্ষেত্রে একশো উনসত্তর সেন্টিমিটার তপশিলী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি সেন্টিমিটার তবে সব পদের ক্ষেত্রেই ভারতের গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার উচ্চতা থাকলে চলবে বুকের ছাতি সোলজার ট্রেটমেন্ট ছাড়া অন্য সবকটি ক্যাটাগরির ক্ষেত্রে না ফুলিয়েও ফুলিয়ে যথাক্রমে সতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার হতে হবে সোলজার ট্রেটমেন্টস ক্যাটাগরির ক্ষেত্রে না ফুলিয়েও ফুলিয়ে হতে হবে ছিয়াত্তর থেকে একাশি সেমি ওজন সোলজার ট্রেটসম্যান এবং তপশিলি যা ও ভারতীয় গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে অন্তত আটচল্লিশ কেজি অন্যান্য সব ক্যাটাগরির ক্ষেত্রে অন্তত ৫০ কেজি রাজ্য ও জাতীয় স্তরে খেলোয়াড়রা উচ্চতা বুকের ছাতির মাপ ও ওজনে যথাক্রমে দুই সিমি তিন সিমি পাঁচ কেজি সমরকর্মী প্রাক্তন সমরকর্মী এবং যুদ্ধে নিহত সৈনিকদের ছেলেরা ওই তিন ক্ষেত্রে যথাক্রমে পাঁচ এক এবং দু কেজি ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে দৈহিক মাপজোক যাচাই দৈহিক সক্ষমতার পরীক্ষা নথিপত্র যাচাই মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে সর্বাধিক পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ওয়ান পয়েন্ট এক দশমিক ছয় কিলোমিটার দৌড় আগে দৌড় শেষ করলে বোনাস নম্বর পাওয়া যাবে জিগজ্যাগ ব্যালেন্স দশটি বিম ও ন ফুট লং জাম্প ডিস দৈহিক সক্ষমতার পরীক্ষা সফল হলে মেডিকেল টেস্ট এবং লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের র্যালির সময় জানিয়ে দেওয়া হবে র্যালিতে 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 সঙ্গে নিয়ে যাবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন থাকলে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রতিটির দুটি পত্রিত নকল মাধ্যমিক অনুত্তরদের ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক সংরক্ষিত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কাউন্টার সিগনেচার সহ স্কুল ট্রান্সফার সার্টিফিকেট ও মার্কশিট এবং সেইগুলির প্রত্যয়িত নকল অথবা জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে ডিস্ট্রিক্ট বার্থ রেজিস্টারের কাছ থেকে নেওয়া জন্ম তারিখের সার্টিফিকেট ও তার প্রত্যয়িত নকল সঙ্গে রাখবেন উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড মার্কশিট ও সার্টিফিকেটের তিনটি করে নকল সঙ্গে রাখবেন ডিএম বা এডি এডিএম বা এসডিওর অফিস থেকে অফিসিয়াল লেটার এর হেডে নেওয়া গোল সিলমোহরে ছাপস পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ও তার প্রত্যেক নকল গ্রাম পঞ্চায়েত প্রধান পুর পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া গোল সিলমোহরের ছাপ দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট ও তার প্রত্যেক নকল ছ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না একুশ বছরের নিচের প্রার্থীদের ক্ষেত্রে এই সার্টিফিকেট অভাবহিত কথাটি লেখা থাকতে হবে আদিবাসী তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এসডিওর অফিস অথবা এর অফিস থেকে নেওয়া কাস্ট সার্টিফিকেট ও তার প্রত্যয়িত নকল এনসিসি সার্টিফিকেট থাকলে তার প্রত্যয়িত নকল সমরকর্মী বা প্রাক্তন আর যুদ্ধে নিহত সৈনিকের বিধবা বিধবার ছেলেদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেকর্ড অফিস থেকে নেওয়া বোনা বোনোফাইট সার্টিফিকেট ও তার প্রত্যয়িত নকল রিলেশনশিপ সার্টিফিকেট স্বাক্ষরকারী আর্মির নম্বর র্যাঙ্ক ও ও নামের উল্লেখ থাকতে হবে জাতীয় রাজ্য স্তরে খেলোয়াড়দের ক্ষেত্রে গত বছরের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারীরা খেলোয়াড়া খেলোয়াড়রা বিবেচিত হবেন সেক্ষেত্রে স্পোর্টস সার্টিফিকেট ও তার প্রত্যয়িত নকল কুড়ি কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ফটো প্রত্যয়িত হওয়ার দরকার নেই অবাঙালি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাশাসকের অফিস থেকে মঞ্জুর করা ডোমিসাইল বা নেটিভিটি সার্টিফিকেট ও তার প্রত্যয় নকল আধার কার্ড ও প্যান কার্ডের প্রত্যয়িত নকল প্রত্যয় প্রত্যয়িত নকলের সঙ্গে মূল সার্টিফিকেট ও নথিপত্রগুলির সঙ্গে রাখবেন দশ টাকার স্ট্যাম্প পেপারে কোনো নোট নোটারির কাছ থেকে নেওয়া এভিডেভিট এতে প্রার্থীদের স্বাক্ষর থাকতে হবে তপশিলি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ও সেটির প্রত্যয়িত নকল নির্দি নির্দিষ্ট দিন সকাল ছটার মধ্যে র্যালি কেন্দ্রে হাজির হতে হবে প্রয়োজনে দু তিন দিন র্যালি কেন্দ্রে থাক থাকা থাকতে হতে পারে নিজের ব্যবস্থায় উপযুক্ত প্রস্তুতি নিয়ে যাবেন তথ্যের জন্য কাজের দিন আর্মি রিক্রুট অফিসে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর জিরো থ্রি থ্রি টু ফাইভ ফোর ফাইভ টু নাইন Uh, five eight